অপহরণের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় গ্রামবাসী ধাওয়া করে রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়ারুল সহ ১০ জনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গৌরীপুর থানায় এ মামলা করেছেন মেয়েটির বাবা। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে গৌরীপুরের ধুরুয়া রামনাথপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কলেজ ছাত্রীর বাড়িতে হামলা চালায়। মেয়েটিকে অস্ত্রের মুখে তুলে নিতে চাইলে চিৎকার করেন স্বজনরা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়ারুল সহ ১০ জনকে আটকের পর গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আমার মেয়ে রাত্রে উঠাইবা নিয়ে চাইছেন দাওটা উলিয়া, এলাকার লোকজন সবাই ধরে জাফায়া দূরিয়া রক্ষা করছে। কিছু সংখ্যক উশৃঙ্খল ছেলে তাদের সাথে দেশীয় অস্ত্র ছিল, প্রায় 30-35 জনের মতো। পুলিশ জানায়, সম্প্রতি মেয়েটির বিয়ে ঠিক করে পরিবার। ক্ষিপ্ত হয়ে আশিক তার দলবল নিয়ে ওই ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। আশিক সে তার সহযোগীদের নিয়ে গত রাতে 10:30 পরে ওই বাড়িতে এই মেয়েকে নিয়ে আসার চেষ্টা করছিল। গ্রামের বাসী দৌড়াইয়া বিভিন্ন জায়গা থেকে যাওয়ার পথে 2 জনকে আটক করে আর বাকিরা পালাইয়া যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যারা বাকি আরো আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি। এ ঘটনায় 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 18-19 জনের নামে গৌরীপুর থানায় মামলা করেছেন ওই কলেজ ছাত্রীর বাবা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।